হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম বাঁশ গাছ পরিষ্কার করতে করতে। তো জীবনে বাঁশ দেওয়া লোকের তো অভাব নেই, তো তবু আমি বাঁশ গাছই কিনে নিয়ে এসেছি। আসলে আমি গেছিলাম শিলিগুড়ির হংকং মার্কেটে, খুব ইচ্ছে ছিল হংকং মার্কেটে যাওয়ার, তো যাওয়া হয়েছিল। আর তখন গিয়ে দেখলাম যে যা জিনিসের আমাদের এখানে যেমন দাম, ওখানেও ঠিক তেমনই দাম। তো কিছু তো একটা আনতে হবে, তো সব কিছু ছেড়ে আমি নিয়ে আসলাম নিজের জন্য বাঁশ। তো বাঁশ গাছটা কিনে নিয়ে এসেছি, আর এটা এনেছিলাম অনেক দিন আগে, এক বছর প্রায় হয়ে গেছে জানো তো। তো কি জানি বাড়ছে না কেন, বলেছিল শুধু জলে রাখতে, জলে রাখার পরও দেখি বাড়ে না। তারপরে একটু মাটি ফাটি দিয়েছিলাম, একটু যত্ন করেছিলাম, কালারিং পাথর টাথরও দিয়েছিলাম। যা হয়, প্রথম প্রথম নিয়ে আসার পর একটু খুব যত্ন চলে, আর তারপরে একটু যত্নটা কমে গেছিলো, তো তার জন্য হলুদ হলুদ সব পাতা হয়ে গেছে। আজকে হঠাৎ করে ওর উপর আমার ভালোবাসা উঠলে উঠলো, তাই আমি সকালবেলা কাঁচি নিয়ে বসে পড়লাম ওকে যত্ন করতে। তো বেশ যত্ন টত্ন করে নিয়েছি, এবার রেখে দেবো জানলায়, ওর জায়গাটা জানলাতেই। আর দেখো এই ফুল গাছটা কী ফুল, তোমরা যদি নামটা জানো তাহলে বলো, পাশের বাড়িতে ফোটে। তো এরপর উঠাবো বাবানকে ঘুম থেকে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন যেহেতু স্কুল ছুটি তাই আমি সকাল সকাল ওকে তুলি না। তো ব্রাশ করুক, আর এবার আমি চলে যাবো বিছানাটা গুছিয়ে নিতে, কারণ ও আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিলে আমার কিছুটা কাজ এগিয়ে যায়। আর দেখো বাবু ব্রাশ করে পুরো জামা ভিজিয়ে এসছে, কি আর বলবো, আমাকে বডি দেখাচ্ছে। তো এরপর বাবানকে একটু পাঠাবো দোকানে, আসলে ওকে একটু দায়িত্ব কোনো কাজ দিলেও খুব খুশি হয়, আর যে কোনো বাচ্চাকে একটু কোনো কাজের দায়িত্ব দিলে না ওরা নিজেকে একটু বড় বড় মনে করে, বেশ খুশিও হয়। তো তাই জন্য পাশেই একটা মুদিখানা দোকান আছে, তো সেখানে ওকে কিছু জিনিস আনতে পাঠাচ্ছি। দেখো হাতে একটা প্লাস্টিক দিয়ে দিলাম, তো নিয়ে তো এসছে। আর বাবু নিয়ে আসার পর ও কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেটরে করে হিসাব করে যে ওকে যা ফেরত দিয়েছে সেটা ঠিকঠাক ফেরত দিয়েছে কিনা। তো এখন সেই কাজই চলছে, উনি ফোনে সব ক্যালকুলেটরে মেলাচ্ছে দামগুলো, মিলিয়ে হিসাব করছে। যতক্ষণ না মিলবে ততক্ষণ কিন্তু উনি থামবেন না। তো যাই হোক, ওইটাই করে নিলেন, ওনার হিসাব মিলে গেছে, তাই গুনছিয়ে আবার রেখে দিল। আর আমি এখানে বসেছি ওনার সকালের খাবারটা বানাতে। তো আজকে সকালে ওনার খাবার হচ্ছে ছাতু। তো যখন এখন যখন স্কুল ছুটি তো আমি এখন রোজ ছাতু দিই না, তবে আজকে আর ব্রেকফাস্টে কিছু নেই, তাই ভাবলাম একটু ছাতুই দিই। আর স্কুল যখন থাকে তখন তো সকালে ছাতু খেয়েই যায়, কারণ অত সকালে অন্য ভারী খাবারও খেতে পারে না। তো যাই হোক, ছাতুটাকে জল দিয়ে নুন দিয়ে একটু ভালো করে চিনি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর এটা খেতেও খুব তাড়াতাড়ি খাওয়া যাবে, খাওয়াটাও তাড়াতাড়ি শেষ হবে, আর পেটটা অনেকটা ভরা থাকে, তো খেতে বেশ টেস্টি হয়, একটু নুন টুন দিয়ে দিই। তো যাই হোক, এবার ও ছাতুটা খাক আর আমি আমার ব্রেকফাস্টটা এবার তৈরি করি। তো আজকে ব্রেকফাস্টে আমার তেমন কিছু না, তো আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল, মানে চা বানাবো, আর চা করব মানে লিকার চা, কারণ আমি দুধ চা একেবারে হজম করতে পারি না। তো এই লিকার চাই খাবো, বিস্কুট দিয়ে খাবো। তো চলো, আমার চা কমপ্লিট, লিকার করতে আর কতটুকু সময় বা লাগে। তো চাটা ছেঁকে নিই, ছাঁকনিটার অবস্থা দেখতেই পাচ্ছ, কারণ আমার বাড়িতে কেউ চা খায় না, ওই একটু শখ হলো তখন, তাই ছাঁকনির উপরে খুব একটা কেনার আগ্রহটাও আসে না। তো চায় মিশিয়ে নিলাম চিনি, আর দেখো একটা কাপের মধ্যেও নিয়েছি, বাবান একটু খেতে চাইলো। ছোটোবেলায় আমিও মাকে বলতাম মা একটু চা খাবো, তো মা দিত, বেশ ভালো লাগে খেতে ওরকম একটু দিলে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরপর বসে পড়েছে বাবান একটু পড়তে। তো পড়াশোনা করছে করতে এবার আমি হয়ে গেল দুপুর। তো আজকে দুপুরের আমাদের মেনু হচ্ছে চাউমিন, দেখো কাঁচা পেঁয়াজ আর ঝাল চানাচুর একটু ছড়িয়ে দিয়েছি। তো রোজ রোজ তো ভাত খাই, তাই আজকে ভাবলাম একটু অন্যরকমও খেতে ইচ্ছে করে মাঝে মাঝে, একঘেয়ে হয়ে যাচ্ছে, তো যার জন্য বাবান আর আমি আজকে একটু চাউমিন বানিয়ে খেয়েছি। তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, হয়ে গেল বিকেল, আর বিকেলে ছিল বাবানের ক্যারাটে ক্লাস। তো দেখো ও সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, আর নিজে নিজে আজকে রেডিও হয়েছে, ড্রেসটা নিজেই পরেছে। তো রেডি হয়ে মাথা টাথা আছড়ে নিল, আর এবার চলে যাবো ক্যারাটে ক্লাসে। তো বেরিয়ে পড়লাম, আর বাড়ির কাছেই যেহেতু ক্যারাটে ক্লাস তার জন্য বেশি সময় লাগে না, ছটা থেকে ক্লাস হয়, তো তাই জন্য যাচ্ছি ক্যারাটে ক্লাসে। আর ক্যারাটে ক্লাসে যেতে বাবান খুব ভালোবাসে, মানে আমাকে কখনো জোর করতে হয় না যে চলো ক্যারাটে ক্লাস যেতে হবে, ও নিজের থেকেই খুব আগ্রহ নিয়ে আসে ক্যারাটে ক্লাসে। তো ক্লাস এবার শুরু হয়ে গেল, আর ও করবে, এক ঘন্টা মতো ক্লাস হয়। তো আমি বাড়ি চলে যাব, কারণ যেহেতু বললামই বাড়ির কাছে, তো আমি আর এখানে দাঁড়িয়ে থাকি না, ছুটির সময় আবার নিতে আসি, কারণ বাড়িতে গিয়ে সন্ধে দেওয়ার আছে, টুকটাক কাজও থাকে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব, তাই আমি বাড়ি চলে যাই। আর দেখো চলে এসেছি এবার নিতে, ক্লাস শেষ, এবার নিয়ে আমি বাড়ি যাব, আর আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর এরা গার্জিয়ানকে না দেখলে তো ছাড়ে না, তো ওই যে বাবান বলছে যে মা দাঁড়িয়ে আছে,
তো দিয়ে দিল আমাকে। আর এবার আমরা চলে আসলাম বাড়িতে। তো এবার বাবান চেঞ্জ করবে আর আমি করে নেব বাবানের সন্ধ্যাবেলার খাবারটা। তো আজকে সন্ধ্যাবেলা বাবানের খাবারে বসিয়ে দিলাম, দেখো দুধ গরম। তো দুধ গরমটা বসিয়ে দিলাম আর দুধ গরম আমার হয়ে গেছে। আর এবার দুধ গরমের বাটিটার মধ্যেই একটু জল দিয়ে আমি বসিয়ে দেব ডিম সেদ্ধ। বাবান এগুলো খেতে খুব ভালোবাসে, তো যার জন্য আমি সেটাই করে দিচ্ছি। তো দেখো ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম আর হয়ে গেছে আমার টিফিন। তো এরপর দেখো দিয়ে দিয়েছি দুধ, ডিম আর বিস্কুট। তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।